ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক আজ আমরা আলোচনা করব কৃষিতে ব্যাংকের বিনিয়োগ এ প্রসঙ্গে আর বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জনাব মোস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে যেমনটা বলছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কৃষিতে ব্যাংকের বিনিয়োগ অর্থাৎ কৃষির উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকগুলো কিভাবে কাজ করছে কৃষকরা সেই সুবিধা বা সুফল কিভাবে পাচ্ছেন শুরুতে আপনার কাছে জানতে চাইবো স্বাধীনতার এত বছর পরে এসে বাংলাদেশের কৃষির যে উত্তরোত্তর উন্নয়ন আমরা উন্নয়নের কথা বলছি কিংবা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কতটুকু সন্তোষজনক এটা অত্যন্ত সন্তোষজনক আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রেই ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু কৃষি সেক্টরে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা চোখে পড়ার মতো এখন এই ডেভেলপমেন্টের পিছনের ইতি কথাটা কি সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আপনাকে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের এগ্রিকালচার সেক্টরে আমরা সরকারি পর্যায়ে কী ধরনের পলিসি নেওয়া হয়েছে এবং বেসরকারি উদ্যোক্তারা সেই বেনিফিটটা কিভাবে নিয়েছে সেই বিষয়গুলো আলোচনা করা যায় প্রথমেই ধরুন স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের যা কিছু অর্জন হয়েছে আমার বিজয়ের হাত ধরেই স্বাধীনতার পরবর্তী সময়ে যদি দেখেন আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল প্রায় আশি ভাগ যারা একদিনের ইনকাম দিয়ে তারা সেই দিনের খাবার সংস্থান করতে পারতো না আজকে আমাদের সেই দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা এসেছে যেটা আলট্রাপ্রোট যেটা দশের নিচে নয় নয় শতাংশে তাহলে এই দরিদ্র জনগোষ্ঠী যারা কৃষির সাথে সংশ্লিষ্ট ছিল কিভাবে এরা এদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেল এবং তাদের দারিদ্র কীভাবে বিমোচন হলো সেটাতে যদি আমরা গভীরভাবে দেখি তাহলে আমাদের এগ্রিকালচারে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ স্বাধীনতা পরবর্তী সময়ে যেখানে আমাদের লোকসংখ্যা ছিল সাত কোটি সাড়ে সাত কোটি এখন আমাদের লোকসংখ্যা আরো আট কোটি বৃদ্ধি পাবার পরেও মাথা পিছু যে পরিমাণ খাদ্যের প্রয়োজন ওই সময় যা ছিল ধরেন চারশো চুয়ান্ন গ্রাম এখনও সেটা কিন্তু প্রায় পাঁচশো গ্রামের মতো এসে দাঁড়িয়েছে তার মানে যে প্রায় আট কোটি জনসংখ্যার খাদ্য সংস্থান আমরা এই পরিমাণ জমিতে যে জমি অর্ধেক কমে যাবার পরেও আমরা করতে পেরেছি পৃথিবীর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কিন্তু অষ্টম আবার যদি ল্যান্ডের যদি আপনার জিওগ্রাফিক্যাল এরিয়া যদি কনসিডার করেন তাহলে কিন্তু এটা চুরানব্বই তাহলে এত ক্ষুদ্র একটি দেশ যে দেশে জনসংখ্যার দিক থেকে পৃথিবীর অষ্টম বৃহত্তর দেশ সেই দেশে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ আনতে পেরেছি এটা কিন্তু বিস্ময় বিস্ময়কর ব্যাপার তাহলে আপনি শুরুতেই বলেছেন যে এখানে ব্যাংকিং সেক্টর এখানে কি ভূমিকা কি ভূমিকা রাখছে অত্যন্ত আনন্দের বিষয় যে আপনি যদি দেখেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের এগ্রিকালচার পলিসি যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন যে কৃষি ঋণ এবং পল্লী যে উন্নয়নের খাতে বাংলাদেশ ব্যাংক যে আমাদের প্রায় পঞ্চান্ন পঞ্চান্নটা ব্যাংক আছে ধরুন আছে স্টেট উন ব্যাঙ্ক আছে ছয়টা তারপরে বিশেষায়িত ব্যাঙ্ক আছে আপনার আরও দুটা বিদেশি ব্যাংক আছে নয়টা এবং বাণিজ্যিক ব্যাঙ্ক আছে প্রায় ছত্রিশটা এই প্রতিটি ব্যাংকের উপরে গভর্নমেন্ট ইম্পোজ করেছে যে তাকে এগ্রিকালচার লোন দিতে হবে আজকে যদি ধরেন এইচএসবি সি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের মতো ব্যাঙ্কেও কিন্তু তাদেরকে এগ্রিকালচারাল লোন দিতে এই পলিসিতে বাধ্য করা হয়েছে আচ্ছা মানে বিদেশি ব্যাংকগুলো কৃষি লোন দিবে এরকম দিচ্ছে তো আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গত বছরে প্রায় 225 কোটি টাকা লোন দিয়েছে এইচএসবিসি প্রতিটি ব্যাংক এটা তাদের শাখা নেই কিন্তু কিভাবে দিচ্ছে তারা থ্রো এনজিও দিচ্ছে অথবা কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দিয়েছে এটা তাকে দিতে হবে আচ্ছা আচ্ছা দিতে হবে গত বছর ধরুন আমাদের কৃষি লোন পেয়েছে কৃষকরা সরাসরি কোনো প্রাতিষ্ঠানিক না কোনো কোম্পানির মাধ্যমে না কৃষকেরাই লোন পেয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকা এবছরও বাজেট ষোলো হাজার কোটি টাকা বাজেট ছিল তার চেয়েও প্রায় পাঁচ পার্সেন্ট বেশি বিতরণ হয়েছে এবছরেও যেটা ষোলো সতেরো অর্থ বছরেও কিন্তু এটা সতেরো হাজার কোটি টাকার উপরে বাজেট নির্ধারণ করা হয়েছে এছাড়াও আপনার পল্লী যে যেটা পিডিবি যেটা যেটা রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এখানেও প্রায় সাতশো কোটি টাকা এখানে কৃষক সরাসরি লোন পাচ্ছে তারপরেও আবার কিন্তু আপনার কৃষি ভর্তুকিতেও কিন্তু প্রায় আপনার নয় হাজার কোটি টাকা দশ এইরকম এই পরিমাণ লোন এখানে কিন্তু ভর্তুকির মাধ্যমে যাচ্ছে ভর্তুকির মাধ্যমে যাচ্ছে জন মুসফিজুর রহমান আমরা এই আলোচনাতে ফিরে আসবো তবে তার আগে আমরা একটু রাজশাহীতে চলে যেতে চাই রাজশাহীতে কৃষি লোন নিয়ে আমাদের একজন আলুর টিসু কালচার করে ল্যাব নির্মাণ করেছেন হ্যাঁ আমি উনি হচ্ছেন অধ্যাপক তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত আমরা যেমনটা বলছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কৃষিতে ব্যাংকের বিনিয়োগ আমি আমরা যতদূর জানি যে আপনি কৃষি লোন নিয়ে আলুর টিসু কালচার করে একটি ল্যাব তৈরি করেছেন এবং সেখানে মানে বেশ সফলভাবে প্রতিষ্ঠা করেছেন যিনি বিষয়টা আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনার অভিজ্ঞতা কি হ্যাঁ একটু আগে যে আলোচক প্রশ্নটা বলছিলেন আসলে কিশিলনটা সেই হিসাবে অনেকটা সহজ প্রাপ্য বাংলাদেশে কারণ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ব্যাংকের একটা নীতিমালা আছে এবং তাতে প্রতিটা ব্যাংকেই একটা সার্টেন পার্সেন্টেজ তাদের কিন্তু কিশিলন দিতে হয় এবং কৃষি লোন মানে অর্থায়ন কৃষকদের যে কোনো প্রকল্পে অর্থায়ন করা অথবা কোনো উদ্যোক্তার প্রকল্প ফাইন্যান্সটাই মূল সেটা যদি ব্যাংক থেকে সহজে পাওয়া যায় এবং বাংলাদেশ ব্যাংক এই যে টিসু কালচার শব্দটা বললেন টিসুকালচারের জন্যে স্পেশাল অ্যালোকেশন স্পেশাল খাতে টিসুকালচার স্ট্রবেরি এই হাই ভ্যালু ক্রপ ইত্যাদির জন্য স্পেশাল ধরনের লোনের প্রবর্তন করেছেন আমার যে অভিজ্ঞতা আমরা তো প্রযুক্তি নির্মাতা আমি নিজে গবেষক আমরা যে চিশু কাছের যে প্রযুক্তি সেটা সহজলভ্য করার জন্যে কম টাকায় যেন ল্যাবরেটরি করা যায় এবং এবং তার মাধ্যমে আলু অন্য অন্য বেজ তৈরি করা যায় এই ধরনের প্রযুক্তিটা আমরা তৈরি করি তারপরে এখন এটা তো প্রায় পঁয়ষট্টিটা এই ধরনের কমার্শিয়াল ল্যাবরেটরি বাংলাদেশে আসছে যেগুলো কিন্তু কৃষি নানান কোনো না কোনো ব্যাংকের অর্থায়নে হয়েছে এবং আমাদের নিজস্ব একটা মডেল ল্যাবরেটরি আসছে যে ল্যাবরেটরি আইডি আমরা গড়িপাড়ের একটা স্কুল চালায় এই স্কুলটাতেও এই এই ল্যাবরেটরিটাতেও কিন্তু কৃষি অর্থায়ন আছে ব্যাংকের ব্যাংক ফাইন্যান্স আচ্ছা তো সেই কৃষি লোন পাওয়ার ক্ষেত্রে আপনি কোনো সমস্যার কি মুখোমুখি হয়েছেন কিনা মজর হোসেন আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে কাজ করেছি প্রাইভেট ব্যাংকগুলোর সাথে যেমন ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকের সাথে এই আলুর এই প্রযুক্তি ট্রান্সফারে আমাদের একটা চুক্তি ছিল আমি কখনো কোনো ধরনের অসুবিধা বোধ করিনি বরং ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা এবং এরা কৃষকদের বাড়িতে যেতে উৎসাহ দেওয়ার জন্য ডেকে নিয়ে আসতো এবং তারা তাদের খরচে ট্রেনিং ওয়ার্কশপ করত আমি ন্যাশনাল ব্যাংক বা আলারাফা ব্যাংক অথবা সাউথ ইস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক এই ব্যাংকগুলোর সাথে কাজ করেছি এবং বাংলাদেশ ব্যাংকের সাথেও তাদের এই আমার গবেষণা প্রকল্প আছে আমি কখনো ব্যাংক ফাইন্যান্সিংয়ের ব্যাপারে কৃষকদের মানে অ্যাপার্ট ফ্রম মানে সরকারি ব্যাংক এই প্রাইভেট ব্যাঙ্কগুলোর সাথে যে কাজে যে অভিজ্ঞতা আমি এই অসুবিধাগুলো ফেস করি তবে একটা কথা আছে সেটা হচ্ছে কি যে ব্যাংকের যে ইন্টারেস্ট সেটা অনেক বেশি এটা কৃষকদের পক্ষ থেকে যেহেতু আমি বহু কৃষকদের সাথে কাজ করেছি তাদের একটাই দাবি ছিল আগে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল জনাব আতি রহমান রহমান ওনার কাছেও এই দাবিটা ছিল যে সিঙ্গেল ডিজিটে কৃষি লোনটা নিয়ে আসা যায় কিনা আচ্ছা জনাব মনজুর রহমান আমরা আপনি আমাদের আর সাথে আলোচনায় থাকুন আমরা আবারও আপনার কাছে ফিরে আসব আপনি আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই মুসাফিজুর রহমান মনজুর রহমান আমাদের সঙ্গে থাকবেন আলোচনায় তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসব একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুন আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখছেন কৃষি কথা আজকের বিষয়ে কৃষিতে ব্যাংকের ভিডিও গাড়ি বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ন্যাশনাল কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসসি এর পরিচালক অধ্যাপক মনসুর হোসেন আমাদের সাথে যোগ দিয়েছেন যেন মুস্তাফিজুর রহমান শুরুতেই আপনার কাছে আমি একটু আলোচনায় আসতে চাই যে এই যে আমরা সুদগুলোর কথা বলছি বিভিন্ন কৃষি লোনের কথা বলছে ব্যাংক ঋণের কথা বলছে এগুলো ধরনগুলো আসলে কেমন এটা ধরুন স্বল্প মেয়াদি আছে আবার দীর্ঘ মেয়াদি লোনও আছে যেমন কৃষক যেটা ফসল উৎপাদনের জন্য যে লোন পেয়ে থাকে যেটা ধরুন এক ফসল এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে এ ধরনের লোন আছে আবার তিন বছর মেয়াদি লোনও এগুলো আছে আবার কিছু লোন আছে যেগুলো আপনার যেমন এগ্রিকালচার সেক্টরি দেওয়া হয় ইন্টারেস্ট ফ্রি যেমন যেটা বাংলাদেশ ব্যাংকেরই টাকা যাচ্ছে আপনার আইসিবি ই ব্যাংকের মাধ্যমে এই যে ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মাধ্যমে সেখানে রেট অফ ইন্টারেস্ট জিরো আপনি যদি ধরুন পোলট্রি খামার করতে চান যদি মৎস্য খামার করতে চান যদি আপনি কৃষি বিষয়ে বিভিন্ন প্রকল্পের ওপরে এই লোনগুলো আছে। যেটা আপনি আট বছরের মধ্যে আপনাকে মূলধনটাও ফেরত দেওয়ার প্রয়োজন হবে না আচ্ছা ইন্টারেস্ট ফ্রি এবং আট বছর আপনাকে মূলধনও দেবার প্রয়োজন হয় না এই সমস্ত বিষয়গুলো আমাদের এগ্রিকালচারে এই উন্নয়নের এটা চালিকা শক্তি হিসেবে কাজ করেছে আর কৃষিতে যে অভাবনীয় সফলতা এটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এখানে একটি সমন্বিত ব্যবস্থাপনা আছে আসলে উন্নয়নের পূর্ব শর্ত হলো গবেষণা আমাদের দেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো স্বয়ং সম্পন্ন এখানে উন্নত জাতের বীজ উৎপাদন হচ্ছে কৃষি গবেষণা ধান গবেষণা ইক্ষু গবেষণা পাট গবেষণা বিভিন্ন ফসলে চা গবেষণা এই সমস্ত ফসলের গবেষণা প্রতিষ্ঠানগুলো তারা উন্নত জাতের ভ্যারাইটি ডেভেলপ করতে পেরেছে এবং এই ভ্যারাইটিগুলো এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে চাষির কাছে যাচ্ছে এবং কৃষক ভাইদের যে প্রবলেমগুলো ফেস করছে সেটা আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে আবার গবেষণায় যাচ্ছে গবেষণা তার একটা সমাধান বের করে অ্যাকাডেমিক বিশ্ববিদ্যালয়গুলোতে দিচ্ছে ফলে এডুকেশন এক্সটেনশন অ্যান্ড রিসার্চ এটা একটা সমন্বিত ব্যবস্থাপনা এগ্রিকালচার সেক্টরে উন্নয়নের সহায়তা করেছে কিন্তু যে যে রয়েছেন তাদের কাছ থেকে আমরা প্রায় একটা কথা শুনি অভিযোগের তারা অধিক সুদে যে ঋণ নিচ্ছেন এটাকে ভয় পাচ্ছেন এবং এর ফলে দেখা যাচ্ছে যে স্থানীয় যে এনজিও গুলো আছে সেগুলোর তারা সুযোগ নিচ্ছে এবং তাদেরকে দেখা যাচ্ছে নানাভাবে ভুলিয়ে ভালিয়ে আহ ঋণ দেওয়া হচ্ছে তো এই জিনিসটা থেকে আসলে কাটিয়ে উঠে কিংবা এই ব্যাংকগুলো মুখী করার উপায়টা কি যে কোনো জিনিসের আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থেকেই প্রাইসটা নির্ধারণ হয় যদি ধরুন সরকারি যদি লোন পরিমাণ যদি বৃদ্ধি করা হয় এবং সেখানে যদি রেট অফ ইন্টারেস্ট কম থাকে তাহলে ধরুন এনজিওদের যে উচ্চ হারের সুদের টাকা কেউ নেবে না আগে তো ব্যাংক ব্যবস্থাপনা ছিল না এনজিও ছিল না গ্রামের মহাজনদের কাছ থেকে কৃষকেরা টাকা ধার নিত তার স্বর্ণ বন্ধক রাখতে হতো অনেক উচ্চ মূল্যে সেটা কোনো কোনো ব্যাঙ্কিং হিসাবের মধ্যে পড়ে না সেই ব্যবস্থা থেকে এনজিওরা এসেছে এনজিওরা শুরু করেছে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে তারা ফার্মার্সকে টাকা দিচ্ছে তারা সেখানে কোনো জামানত নিচ্ছে না এই বিধায় কারণ টাকাটাকেও একটা প্রোডাক্ট এটা টাকা একশো টাকা যদি একশো তিরিশ টাকায় কিনতে পাওয়া যায় তাহলে সে নিচ্ছে এবং সেটা যদি বিনিয়োগ করে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি তিরিশের ওপরে সে আনতে পারে তাহলে তার তিরিশ টাকা তাকে দিয়ে দিচ্ছে এবং তার লাভ সেখানে থেকে যাচ্ছে এখানে সরকারি যে লোন ব্যবস্থাপনা যেটা সরকার গ্রহণ করেছে এটা যদি আরও বৃদ্ধি করা যায় তাহলে এটা পর্যাপ্ত হলে তাহলে অল্টারনেটিভ থেকেই তো এটা ডিমান্ডটা চেক এন্ড ব্যালেন্স হয়ে থাকে সাবস্টিটিউট জনাব মুস্তাফিজুর রহমান একটু মঞ্জুর হোসেনের কাছে যেতে চাই অধ্যাপক মঞ্জুর হোসেন আপনি আমাদের সঙ্গে আছেন আপনি একটু জানাবেন যে যেমনটা আমরা শুনি যে প্রায় অভিযোগ পাওয়া যায় যে লোন নিতে গিয়ে কৃষকরা নানা রকমের কৃষক হোক কিংবা যে কোনো উদ্যোক্তাই হোক না কেন বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে আপনি কোন ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন আমি যে যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে কৃষি ক্ষেত্রে লোন পাওয়াটা অত সমস্যা না সমস্যাটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন সঠিক বিপণন ব্যবস্থা নাই এটা এক নম্বর সমস্যা আর দুই নম্বর সমস্যা হচ্ছে যে যে সমস্ত কৃষি পণ্য তৈরি হয় তার পোস্ট হারভেস্ট প্রসেসিং আমরা যে আমরা বলি ভ্যালু অ্যাডিশন ভ্যালু অ্যাড করে এটা লাভজনক করার সেই ব্যবস্থাটা এখানে নাই। সেই ক্ষেত্রে আমরা যতই বলি যে আমাদের বাংলাদেশের কৃষি কিন্তু সেইভাবে লাভজনক না মানে যেমন ধান চাষ আপনারা জানেন ধান চাষ করে কৃষকরা কত বছর ধরে কোনো লাভের মুখ দেখতে পায় না এটা সবাই জানে সেই ব্যাপার কিন্তু কৃষি কাজ করে তার থেকে প্রফিট বের করে আনা সত্যি অনেক কঠিন ব্যাপার সেই জায়গাটাই কিন্তু আমাদের সরকারি নীতি না নির্ধারণে কোনো গাইডলাইন আমাদের সেইভাবে তৈরি হয়নি এইটা আমার ব্যক্তিগত অর্থাৎ বিপণনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সংকট তৈরি হচ্ছে এবং এর ফলে কৃষকদের যে আর্থিক অবস্থা সেখানে তার প্রভাবটা পড়তে এটা এটা ডিমান্ড এবং সাপ্লাই থেকে হয় উৎপাদনের সাথে যদি কনজাম্পশনের মিল না থাকে আমার এগ্রিকালচার ইকোনমির মেজর প্রবলেমটাই হলো এটা ধানের উৎপাদন যদি বেশি হয় ধানের দাম কমে যাবে পাটের উৎপাদন যদি বেশি হয় কমে যাবে তাহলে উৎপাদনের সাথে কনজাম্পশন যদি মিল না থাকে তাহলে চাষী দাম পাবে না এই ক্ষেত্রে আমাদের কমার্শিয়াল এগ্রিকালচারের কথা ভাবতে হবে কৃষি উৎপাদিত কৃষিপণ্য যাতে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং আমাদের কনজামশনের সাথে মিল রেখে যাতে উৎপাদন করা যায় সেটা যদি একটা গাইডলাইন দেওয়া যায় তাহলে এটা এগ্রিকালচার প্রোডাক্টের আমরা কৃষকরা দাম পাবে তাছাড়াও আন্তর্জাতিক বাজারে যেটা সম্ভাবনা আছে আমাদের দেশ থেকে তো অনেক কৃষিপণ্য বিদেশে যাচ্ছে শাক সবজি যাচ্ছে আম যাচ্ছে আলু যাচ্ছে এগুলো বাজার তৈরি হয়ে যাবে তবে এখানে এগ্রিকালচার প্র্যাকটিস যেটা যেটা গুড এগ্রিকালচার প্র্যাকটিস জি যেটা বলা হয় সেটা যথাযথ মেনে যদি উৎপাদন না করা যায় তাহলে আন্তর্জাতিক বাজারে এটা তো খাদ্যদ্রব্য এর ভেতরে টক্সিসিটি আছে কিনা অন্য কোনো ইনসেক্টের কোনো জীবাণু আছে কিনা এই বিষয়গুলো অন্য দেশ উন্নত দেশ যখন এই দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করবে শুধু মূল্য সুবিধার কারণেই যে এটা নেবে তা কিন্তু না আমাদের মধ্যপ্রাচ্যে যে সমস্ত শাকসবজি যাচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের শ্রমিকদের জন্য টার্গেট করে কিন্তু যাচ্ছে কিন্তু ওই দেশের মানুষ এই এই খাদ্য খাচ্ছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় আছে তাহলে যদি আমরা ওই টার্গেট গ্রুপকে যদি আমি আমেরিকান মার্কেট ইউরোপিয়ান মার্কেটকে টার্গেট করে যদি আমি কৃষিপণ্য রপ্তানি করতে চাই তাহলে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট উনি যেটা বললেন সেটা একটা ইম্পর্টেন্ট দিক তার চেয়ে একটা ইম্পর্টেন্ট দিক এখানে যথাযথ কৃষি এগ্রিকালচারাল প্র্যাকটিসেস মেনে এটা চাষ হচ্ছে কিনা সেটা দেখার বিষয় রয়ে গেছে টক্সিসিটি নিয়ন্ত্রণ পেস্টিসাইডের ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন যথাযথ হচ্ছে কিনা পেস্টিসাইড ছাড়া সম্ভব না কিন্তু এটা অনুমোদিত মাত্রায় ব্যবহৃত হচ্ছে কিনা এবং যে ইনসেক্টের জন্য যেটা অনুমোদিত আছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিনা সেটা সেটা মেনটেন করে এটা করতে হবে আমাদের দেশ কৃষিতে আমরা শুরু করেছি মাত্র এবং এদেশের অর্থনীতিতে যা কিছু হয়েছে সেটা সব কৃষি থেকে স্বাধীনতার পরে শতকরা আশি জন মানুষ কৃষির সাথে জড়িত ছিল এবং কৃষি ছিল আমাদের অর্থনীতির জিডিপির প্রধান এখনো এককভাবে সেক্টর কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের জিডিপিতে অর্থনীতির প্রধান যে চারটা ভিত্তি ধরুন কৃষি শিল্প সেবা এবং রেমিটেন্স দেখুন কৃষি এখনো এককভাবে জিডিপিতে হায়েস্ট কন্ট্রিবিউশন করেছে যদি এই খাদ্যদ্রব্য যদি আমাদের এই পেট্রোলিয়াম প্রোডাক্টের মতো আমদানি করতে হতো তাহলে এদেশে মানবতার বিপর্যয় ঘটে যেত এদেশে আমরা যে ধরনের স্বাধীনতার পরবর্তী সময়ে এটা অর্থনীতিটা ছিল আমাদের পুনর্বাসনের অর্থনীতি রাস্তা, ঘাট, সমস্ত কিছু আদমজি জুট মিল ছাড়া আর কয়েকটা দেশ হলাই কারখানা ছাড়া এ দেশে কি ছিল আপনি বলুন অর্থাৎ কৃষির মানে একেবারে ধাপে ধাপে উন্নয়নটা হয়েছে এবং সেটা নজরে পড়ার মতে উন্নয়ন হয়েছে মঞ্জুর একটু প্রশ্ন করতে চাই মঞ্জুর হোসেন আপনি যেমন এই যে টিস্যু কালচার আলুর টিস্যু কালচারের যে বিষয়টি এসেছে আপনার আপনাদের আমাদের আলোচনাতে আজকে আপনাদের মাথা থেকে আসলে রাজশাহী বলতে আমরা রেশমের বিষয়টি খুব বুঝি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজশাহীর ক্ষেত্রে রেশম রেশম শিল্পটি এটি প্রায় বিলুপ্তির পথে আপনাদের কি রেশম নিয়ে কোনো রকমের চিন্তা ভাবনা কি আপনারা করেছেন কিনা রেশম নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে এবং রেশম বোর্ডের সাথে আমাদের অনেকবার মিটিং হয়েছে এটা নিয়ে এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রায় প্রধানমন্ত্রীরও একটা নির্দেশনা আছে যে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে মিলে এই সমাধান করা রেশমের যে মূল দুইটা সমস্যা আছে একটা সমস্যা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন হয়েছে সেই জন্যে রেশমের যে প্রযুক্তি বহু পুরাতন হয়ে গেছে এই পুরাতন প্রযুক্তি দিয়ে আমরা যথেষ্ট পরিমাণে রেশম সুতা তৈরি করতে পারছি না আরেকটা বড় সমস্যা যে আমাদের বাজারে চাইনিজ স্বল্প মূল্যের সুতা আছে এই যে কি বলে অসম প্রতিযোগিতার সামনে পড়ছে আমাদের কৃষকরা যার ফলে যারা এই রেশম সুতা ব্যবহার করে কাপড় তৈরি করে তারা তো চাইনিজ সুতা ব্যবহার করছে বেশি উৎপাদন খরচের সম্মুখীন হচ্ছে বাংলাদেশের রেশম কৃষি চাষিরা এবং এই যে জলবায়ু পরিবর্তনের ফলে তাদের উৎপাদন কমে গেছে সেই জন্যে জলবায়ুর প্রভাব মুক্ত একটা আধুনিক

এবং ক্রমশ বাড়ছে ষোলো সালের চেয়ে সতেরো সালে দশ পার্সেন্ট বৃদ্ধি করেছে হয়তো সতেরো আঠারো সালে আরও বাড়বে এটা যখনই এই মানে লোনটা কি করে কৃষকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করছে তাই তো সে এটা বিনিয়োগ করতে পারছে এবং তার যে যেটা ইন্ডাস্ট্রি লোনের ক্ষেত্রে যেমন তার জামানত দিতে হচ্ছে সেখানে কৃষকের লোন নেবার ক্ষেত্রে সরকার কিন্তু তার জামানতের বিষয়টা নেই তার ফসলটাই তার জামানত এর চেয়ে সহজ শর্ত আর কি হতে পারে তবে অর্থনীতিতে মধ্যস্বত্ব ভোগীদের একটা বিচরণ আছে এবং মধ্যস্বত্ব ভোগী ছাড়া এই অর্থনীতির গতি সচল হয় না এটা মাঝখানে একজন মিডেলম্যান থাকবেই যেখানে সরকারি ব্যাংকগুলোতে এখানে তো ধরুন যেটা আমাদের আলোচক মঞ্জু সাহেব বললেন যে হলো ওনার লোন পেতে ওনার কোনো কোনো এখানে তাকে কোনো দৌড়ঝাঁপ পারতে হয় নাই সোজা কথা তাহলে এখানে কিন্তু সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের ভেতরে সেবাগত কোনো পার্থক্য আছে কিনা সেখানে চাষিরা বা কৃষক ভাইয়ের অতি সাধারণ ধরুন আমাদের মতো এই ধরনের পোশাক পরা মানুষ যখন ব্যাংকে যাচ্ছে এক ধরনের সেবা অর্থাৎ কৃষকদের প্রতি ব্যাংকগুলোর মনোভাবেরও একটি বিষয় আমাদের সামনে এসেছে সেটা জনাব মোস্তাফিজুর রহমান এবং মঞ্জুর হোসেন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ শেষ করতে হচ্ছে সময় একেবারে শেষ ধন্যবাদ আর এই ছিল আমাদের কৃষি ভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথায় আজ আলোচনার বিষয় ছিল কৃষিতে ব্যাংকের বিনিয়োগ আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে সঙ্গে ছিলেন ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফিজুর রহমান ও রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আই পরিচালক অধ্যাপক মঞ্জুর হোসেন আগামীকাল দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে এরপর ছয়টার ডিবিসি সংবাদ নিয়ে আসবেন মজুমদার জুয়েল সঙ্গে থাকুন